শুরু হলো একটা নতুন সকাল। এখন না ঠান্ডা পড়ছে না গরম পড়ছে, সকালের দিকে বেশ ঠান্ডা, তারপর দুপুরের দিকে গরম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। সকালবেলাটা ঠিক এই দিক করে সূর্য ওঠে, তো ক্যামেরাটা এখানে রাখলেই একটু ঘোলাটে দেখায়। তো আসলে ক্যামেরাটা কিন্তু এরকম নয়, কিন্তু সকাল শুরু হয়েছে, আমারও কাজকর্ম শুরু হয়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠলাম, উঠে উঠোন টোঠন ঝাড় দিয়ে নিলাম, তারপর রুদ্রিককে ঘুম থেকে তুললাম। ঘুম থেকে উঠে রুদ্রিক একটু নিজের মতো খেলা করছিল, ততক্ষণ আমি বাসনপত্রগুলো বাইরে বার করে এনে টেবিলটা পরিষ্কার করে নিলাম। ঘরদোর এখনও কিছু পরিষ্কার করা হয়নি, এই বাসনগুলো মাজবো, মেজে তারপর রুদ্রিককে খাইয়ে তারপর সব কাজ আবার শুরু করব। ব্লগে যে মিউজিকটা ব্যবহার করেছি শুনতে খুব সুন্দর লাগছে না? আমার কিন্তু শুনতে খুবই সুন্দর লাগছে। তো জানি না এই ব্লগটায় আবার কপিরাইট টপিরাইট চলে আসবে কি না, যদিও লেখা ছিল এই মিউজিকটা কপিরাইট ফ্রি, তবুও যতক্ষণ না পর্যন্ত কপিরাইট আসছে বা কপিরাইট না আসছে ততক্ষণ পর্যন্ত বোঝবার উপায় নেই। সত্যি কথা বলতে যখন ব্লগটা শ্যুট করি তখন মনে হয় যেন কত কথা না তোমাদেরকে বলার আছে, মানে এটার পর এটা বলবো, এটার পর এটা বলবো, মানে ক্যামেরা করতে করতে তখন এটাই ভাবি। তারপর যখন সব শেষে, মানে সারা দিন শেষে যখন ব্লগটা এডিট করতে বসি, তো তখন মানে পরপর কী হলো না হলো এসবগুলো বলতেই ভুলে যাই। এই জন্য মাঝে মধ্যে ভাবি ব্লগ একটু একটু করে করব, মানে একটু একটু করে ক্যামেরা করব আর একটু একটু করে ভয়েস দিয়ে রাখবো, মানে তৎক্ষণাৎ এডিট করে নেব, এটা ভাবি। কিন্তু সেইভাবে কি আর হয় বলো? তাহলে তো অনেকটা ব্যস্ততা হয়ে যাবে, মানে ব্লগের জন্য এমনিতেই কাজ করতে দেরি হয়ে যায়, তার উপর যদি তখনই তৎক্ষণাৎই মানে এডিট করি তাহলে আরও দেরি হয়ে যাবে। তো চলো সকাল থেকে মানে কাজ করতে করতে যেগুলো ভাবছিলাম যে তোমাদেরকে এইগুলো বলবো এইগুলো বলবো সব কিছু ভুলে গেছি। তো দেখো বাসনকোসন সব আমার ধোয়া পরিষ্কার করা হয়ে গেল, এবার হাঁড়িটা নিয়ে পড়েছি। উনুনে রান্না করছি ওই জন্য হাঁড়িটাতে কালি থাকে আর কড়াইটাতেও কালি থাকে, কিন্তু আমি লোহার কড়াইয়ে রান্না করি বলে লোহার কড়াইয়ের কালিটা আর প্রত্যেক দিন তুলি না। বাসনকোসন মেজে জামা কাপড় চেঞ্জ করে নিলাম, তারপর রুদ্রিককে খাওয়ালাম। খাইয়ে দাইয়ে এরকম আমি আমার ছোট্ট সবজি বাগানে চলে এসেছি, এখান থেকে কিছু সবজি সংগ্রহ করব। তো এই যে ফুলকপি গাছগুলো দেখছো, এত সুন্দর সুন্দর ফুলকপি গাছ, এই ফুলকপি গাছগুলো আজকে সব তুলে ফেলবো। ফুলকপি গাছ আছে কিন্তু দেখো ফুলকপি নেই, দু একটা গাছে হয়তো ফুলকপি ধরেছে। গাছগুলো তুলতেও আমার মায়া লাগছে, কারণ জানো তোমাদের সাথে ব্লগে আমি সবটা শেয়ার করেছিলাম, এত কষ্ট করে নিড়িয়ে ফুটিয়ে বালতিতে করে টেনে টেনে এনে জল দিয়ে লাস্ট পর্যন্ত ফুলকপির দেখা, মানে ফুলকপির দেখা মিলেছে, কিন্তু সেই ফুলকপি হয়তো মানে খাওয়ার যোগ্য না, তবুও খাবো। থামো তোমাদের একটা তুলে দেখাচ্ছি। এই হচ্ছে ফুলকপির অবস্থা। আগে যদি জানতাম যে ফুলকপি গাছ লাগিয়ে এইটুকুটুকু ফুলকপি ধরবে, সত্যি বলতে ফুলকপি গাছ লাগাতাম না। তবে এই ছোট ছোট ফুলকপি হওয়ার কিন্তু একটা কারণও আছে, ফুলকপি গাছগুলো লাগাতে আমার লেট হয়ে গেছিলো, তার জন্য হয়তো হতে পারে। কিন্তু অনেকেই ফুলকপি গাছ লেট করে লাগিয়েছে, তবু এইরকম এই দেখো ফুটে গেছে, মানে ফুলকপিটা এরকমভাবে ফুটে যায়নি, অনেকের হয়েছে বড় বড়, মানে খুব বড় না হলেও এইটুকুটুকু বড় বড় হয়েছে। কিন্তু আমার ফুলকপি গাছে যে দেখো এইটুকু ফুলকপি ধরবে সত্যিই আশা করিনি, ভীষণ কষ্ট লাগছে বন্ধুরা। এইটুকু ফুলকপি নিয়ে আমি কী করবো বলো? এই দেখো এইটুকু ফুলকপি নিয়ে কী করবো? এখানটায় ভাবছি লাল শাক বুনে দেবো, ফুলকপি গাছের গোড়ায় সব উঁচু করে করে মাটি দেওয়া ছিল, মানে সব পরিশ্রম বৃথা। এই যে ফুলকপিগুলো আমি তুলছি, তো এত সব ফুলকপি, মানে এই যে ফুলকপিগুলো আমি তুলছি, তো সব ফুলকপি নিয়ে বাজারে যে মানে কেনা ফুলকপি পাওয়া যায় এত বড় সাইজে, তো অত বড় সাইজের ফুলকপি হবে না। মানে এখানে মোটামুটি সাত আটটা গাছ আছে, সব গাছ থেকে তুলেও সেই অত বড় ফুলকপির সমান হবে না। হাসি পাচ্ছে, ভীষণ হাসি পাচ্ছে, প্লাস কষ্টও হচ্ছে। এইটুকুটুকু ফুলকপি তাও আবার পোকা, ভাবা যায়? যাচ্ছে তাই অবস্থা। তিন চারটে গাছ মতো রেখে দিলাম আর এই যে এত কটা হলো। এবারে চলো ধনে পাতা তুলে নিই, কিছু ধনে পাতা না ধনে গাছেরও সেই অবস্থায় হয়েছে, দেখো ছোট ছোট ধনে গাছ ওইখানটায়। তো ধনে গাছও লেট করে বুনেছিলাম, আগে যেটা বুনেছিলাম ওইটা অনেক বড় বড় হয়েছে, বেশ ভালোই ধনে পাতা তুলে খেলাম, কিন্তু এই গাছগুলো মানে বোনার সাথে সাথে এই দেখো গাছ বেরিয়ে গেল এইরকম।
এই যে মানে ধনে চারা বেরোনো সারা, এইরকম বড় গাছ হয়ে ফুল হওয়াও সারা। এই দেখো ছোট ছোট ফুল হয়েছে। তো মুসুরির ডাল রান্না করব টমেটো আর ধনে পাতা দিয়ে। তো ভাবছি ভালো ধনে পাতাগুলো না তুলে, মানে ওইদিকে যেটা বোনা আছে ওইটা না তুলে এই গাছগুলোই তুলে নিই, এগুলো বেশি দিন থাকবে না। এই যে ফুল চলে এসেছে, এই দেখো এই বড় বড় গাছগুলো তুলবো। এই দেখো বন্ধুরা, এই কটা ধনে পাতা তুলে নিলাম, এই কটা আমার ডালে দেওয়া হয়ে যাবে। খুব বেশি তুলবো না, তাহলে আবার শুকিয়ে যাবে। টমেটো গাছ লাগিয়েছিলাম কিন্তু টমেটো এবার ভালো পরিমাণে ধরলো না। আগের বছরই তো ঝুড়ি ঝুড়ি টমেটো তুলেছিলাম, ফুলকপি ভালো তুলে, আগের বছরে সব সবজি ভালো হয়েছিলো, কিন্তু এই বছরে কোনো সবজি ভালো হলো না। তো কাঁচা কাঁচা কয়েকটা টমেটো আছে, মানে টমেটো যে পাকবে সে আশা আমি করছি না, এই টুকুটুকু ছোটো ছোটো মানে কাঁচা টমেটো ধরেছে। তো চলো কাঁচা টমেটো তুলে নিই, কটা ডালে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো এইটুকুটুকু টমেটো, মানে এইটুকুটুকু টমেটো ধরেছে, তার উপরে টমেটো আবার পচে যাচ্ছে, মানে টমেটো পাকবে তো না, তার উপরে আবার পচন শুরু হয়েছে। কি করবো, পাকা পর্যন্ত আর অপেক্ষা করবো না, পচে যাচ্ছে যেহেতু কাঁচা টমেটোই তুলবো, ঘরে তুলে রেখে দেবো। আবার খুব বেশি একটা বড়ও হচ্ছে না টমেটোগুলো। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে পচা টমেটো, মানে এইটুকুটুকু বয়সেই টমেটোগুলো পচে যাচ্ছে, তাহলে বড় হবে কি বলো। আর এই দেখো এখানে আমি তুললাম এইটুকুটুকু সাইজের টমেটো, মানে খুব বেশি বড় না, একদমই ছোট। এরা এই কটা তুললাম, তো ঘরে আছে পাকা টমেটো, কেনা টমেটোটা, ওই পাকা টমেটো, কাঁচা টমেটো আর ধনে পাতা দিয়ে মুসুরির ডাল করবো। চলো এবার টমেটো তোলা হয়ে গেল, এবারে গাছে থেকে একটা এঁচড় পারবো। আর মূলো আছে কিছু, মূলোটা তুলতাম কিন্তু এখন যদি আমি মূলো তুলতে যাই, এ দেখো এখানে বাঁধাকপি, বাঁধাকপির মধ্যে মূলো গাছ আছে, তো মূলোগুলো মোটামুটি বড় হয়েছে, তো মূলোগুলো তুলবো স্নান করার আগে, কারণ এখন যদি আমি মূলো তুলতে যাই তারপর রান্না করতে যাই তাহলে দেরি হয়ে যাবে, কারণ মূলো তুলতে বেশ ভালোই সময় লাগে, নিরিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হয়। এঁচড়টাও আজকে পারবো কিন্তু এঁচড়টা আজকে রান্না করবো না, এঁচড়টা আজকে পারবো কিন্তু এঁচড়টা রান্না আজকে করবো না। যদি চিংড়ি মাছ আসে চিংড়ি মাছটা নিয়ে ভেজে রাখবো, কালকে এঁচড়টা রান্না করবো। আর কালকেও যদি চিংড়ি মাছ না আসে তাহলে এঁচড় রান্না হবে না, কারণ এই দেখো ওই এঁচড়টা চিংড়ি মাছ দিয়েই খাবো। আগের এঁচড়টা পনির দিয়ে খেয়েছিলাম, বাবা নিয়ে গেছিলো ওই বাড়িতে, মা পনির দিয়ে রান্না করেছিল, এবার এই এঁচড়টা চিংড়ি দিয়ে রান্না করবো। এই কাঁঠাল গাছটাই দেখো বন্ধুরা, এখানে এক গুচ্ছ কাঁঠাল ধরেছে, তো এইখান থেকে বড় কাঁঠালটা পারবো, কাঁঠাল তো না সরি এঁচড়, এঁচড় এই দেখো এই বড় এঁচড়টা পারবো। একটা ঝোঁকায় কত কাঁঠাল দেখো, কিন্তু সব কাঁঠালগুলো কিন্তু হবে না, কালো কালো হয়ে ঝরে যাবে, হয়তো চার পাঁচটা কাঁঠাল মতো দাঁড়াবে। তো চলো ওই বড় এঁচড়টা পেরে নিই। কাঁঠাল গাছের আঙি পিঁপড়ির বাসা, অনেক বড় বড় বাসা আছে এই কাঁঠাল গাছটায়, আমার গায়ে তো পুরো ভর্তি হয়ে গেল। আর এই স্ট্যান্ডটাকে কী করছে দেখো, স্ট্যান্ডটাতে পুরো রাঙি পিঁপড়ি, এই দেখো যত ভালো করে তোমাদের দেখাতে যাচ্ছি তত দেখো ঘোলা হয়ে যাচ্ছে, এই দেখো সব রাঙি পিঁপড়ি। যে স্ট্যান্ডটাকে ভাবছে কী এমন নতুন জিনিস, ওই জন্য স্ট্যান্ডের উপর উঠে বসে আছে। বন্ধুরা সদ্য গাছ থেকে পাড়া এঁচড়, আমার হাত মাছ সব আঠাতে পুরো ভর্তি হয়ে গেছে, এই দেখো আমার এই হাতেও পড়লো তোমাদের দেখাতে গিয়ে, এই দেখো আঠা পড়ছে। সবজি সংগ্রহ করা আমার কমপ্লিট, এবারে রান্নাবান্না শুরু করব।
উনুনে আমি ভাতটা চাপিয়ে দিলাম। এবারে বাঁধাকপি, করলা, মটরশুঁটি, আলু একসাথে কুচি কুচি করে কেটে নেব, তারপর ভাজা করব। বাঁধাকপির তরকারি করেছিলাম আগের দিন, তো এই একটা মানে বাঁধাকপির দেখো টুকরো আমি রেখে দিয়েছিলাম, টুকরোটা যদি দিয়ে দিতাম তাহলে তরকারির পরিমাণটা একটু বেশি হতো, ওই জন্য ভাবলাম পরের দিন ভেজে ফেলবো, ওই জন্য দিইনি। এক হাত দিয়ে সবজি কাটবো আর ওই হাত দিয়ে বারবার উনুনে জ্বাল দিতে হবে, কারণ এই ভাতটা আমি নারকেল পাতা দিয়েই রান্না করি। নারকেলের পাতাগুলো জানো তো খিল তুলি, তো ওই খিল তোলার সব পাতাগুলো থেকেই যায়, এবার এগুলো ফেলে দেব, তার থেকে জাল দিয়ে ফেলাই ভালো। আর যেহেতু জালটা ভালো হয়, কিন্তু একটাই সমস্যা, ওই যে বারবার করে উনুনের মধ্যে দিয়েই যেতে হবে এভাবে হাত দিয়ে। দশটা ৩৯ বাজছে, রান্না বান্না শেষ, এখনও উনুনে ডালটা আছে, তো ডালটা এখন নামিয়ে আনবো। আর রুদ্রিককে ঘুম পাড়িয়ে দিলাম, আমিও শুয়েছিলাম ওই জন্য চুলগুলোর এরম অবস্থা হয়ে গেছে। আমারও মনে হচ্ছিলো যেন ঘুমিয়ে যাই, কিন্তু এখন তো ঘুমিয়ে পড়লে হবে না, ডালটা নামিয়ে এনে এখন খেতে বসবো। খাওয়ার জন্য ভাত বেড়ে নিয়েছি দেখো, তো আজকে চলো কী কী রান্না হয়েছে দেখাই। কী কী বলতে খুব সামান্যই রান্না, দেখো ভাত হয়েছে আর এখানে মটরশুঁটি দিয়ে, করলা দিয়ে, বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে একসাথে ভাজা, আর এখানে আছে আলুর চিপস, ওই যে চিড়ে ভাজা বাদাম দিয়ে আলুর চিপস, আর তার সাথে হচ্ছে টমেটো ধনে পাতা দিয়ে ডাল। টমেটো ধনে পাতা দিয়ে ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে, আর ডালটা একদম আজকে গলে গেছে, ভীষণই সুন্দর খেতে হবে, তো চলো এখন খেয়ে নিই। একটা জিনিস দেখানো হয়নি, দেখো কালকে রাতে লুচি করেছিলাম, তো এখানে চারটে লুচি আর একটুখানি আলুর তরকারি আছে। খাওয়া দাওয়া করার পর যাবো ঠাকুরের ফুল তুলতে, ফুল টুল তুলে এনে তারপর উনুনটা পরিষ্কার করবো, রান্নার ওখানে সব আগোছালো হয়ে আছে ওগুলো পরিষ্কার করবো, ঘরটা পরিষ্কার করবো, এখনও ঘর গোছানো হয়নি, তো সব কিছু পরিষ্কার করে স্নান করে মায়ের পুজো দেবো। তো ভ্লগটা এখানে শেষ করছি, ওসব কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব না। কেমন লাগলো আজকের ভ্লগটা কমেন্টে অবশ্যই জানিও, যদি আমার ভ্লগ দেখতে তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আজকের ভ্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এতক্ষণ পর্যন্ত আমার ভ্লগটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, চলো আজকের মতো আসছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও পরের একটা নতুন ভ্লগে।